প্রশংসা করার ব্যাপারে রাসূল একটা হাদিস রয়েছে মূসা নবীকে নিয়ে জোরে কোন নবী মূসা নবী মূসা নবী একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কারণ আল্লাহর সঙ্গে কথা না বললে ফেরাউনের সাথে সঠিক দাওয়াত দেওয়া যাবে না আজকে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে যদি কথা না বলি কোরআন যদি না পড়ি কোরআন যদি না বুঝি মানুষের সামনে হক কথা বলা যাবে না জোরে কোন কথা ঠিক মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে কথা হয় আল্লাহর নবী বলেন মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার উম্মতেরা দৈনিক পাঁচবার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে পাঁচ ওয়াক্ত নামাজি যুবক কোনদিন মেসি নেইমারের সাপোর্টার হবে না কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজ মানে মানুষকে যাবতীয় খারাপি ফাহশা থেকে হেফাজত করতে জোরে কোন কথা ঠিক তো এখন রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে দেখা মানুষটা কাঁদতেছে মূসা বলতেছে আল্লাহর বান্দা কান্দ কেন বলে কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের ঠেলায় আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পারতেছি না আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন আমার কথা একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয় সম্পদ কি করে দেয় কমায় দেয় 23 সাল কিন্তু দুর্ভিক্ষের বছর জোরে কোন কি বছর যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে জমিনে পড়ার সাথে সাথে একটা গাছ হয়ে যায় সেই দেশে দুর্ভিক্ষ হবে আমার বিশ্বাস হয় না আমি আপনাদেরকে মেসেজ দেব 23 সাল দুর্ভিক্ষের বছর নয় 23 সাল হতে পারে পরিবর্তনের বছর জোরে কোন কথা হচ্ছে না জেল জুলুম অন্যায় অত্যাচারের পরিবর্তনের বছর আল্লাহ করতে পারে তাদের জন্য দুর্ভিক্ষ হবে যারা জনগণের উপরে অত্যাচার করেছে জোরে কোন কথা ঠিক এখন শুনেন সম্পদ আর সন্তান এটা কিসের কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়াউলাদুকুম ফিতনা তোমাদের সম্পদ সমূহ তোমাদের সন্তান সমূহ হলো তোমাদের বিপদের কারণ এখন দেখেন যাদের সম্পদ বেশি তারা বিপদের মধ্যে আছে না নাই ফখরুদ্দিন সরকার তখন ক্ষমতা যাচ্ছিল বুঝলেন বহু ব্যান্ডের গাড়ি রাস্তার ধার পড়ে আছে গাড়ির মালিক নেই কিরে গাড়ির মালিককে যদি বলে আমি মালিক তাহলে তো এত কোটি টাকা দিয়ে গাড়ি কিনলি কেমনে হিসাব দেওয়া লাগবে এদের সব গাড়ি বাড়ির থেকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আর্মির জায়গা থেকে গাড়ি আছে মালিক নেন এখন চিন্তা করেন ফখরুদ্দিন সরকার ধরবে এই কারণে সম্পদরা যদি গাড়ির মালিক না হইয়া রাস্তায় ফেলে দেয় আজকে যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করতেছ তোমাদের সামনে বিপদ আছে না নাই জোরে কোন কথা আছে না নাই 80 টাকার সোয়াবিন হঠাৎ 200 টাকা কেমনে হয় ওরা বলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে এই জন্য দাম বাড়ছে আমি বলবো এটা কখনোই সত্য না এটা কখনোই সত্য না আল্লাহর কোরআন হচ্ছে খবরে ওয়াহেদ এক নম্বর খবর এই কোরআনের মধ্যে কোনো ভেজাল ধোকা গোজামিল আমি সেই কোরআনের সূরা আসর আপনাদের সামনে তাফসির করব হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভূমিকা যদি না শোনেন তাফসির বুঝতে পারবেন না তো আপনি একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয় মূসা নবী বললেন ঠিক আছে বলবো ঠিক আছে বলবো কিছুর যাওয়ার পরে দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় কাঁদতেছে মূসা বলতেছেন মা তুমি আবার রাস্তায় কান্দ কেন বলে কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এমন ঠকাই ঠকাইছে দুনিয়াতে আমার কিছুই দেয়নি আমার বাড়িতে খাবার নাই বাড়িঘর ভাঙ্গা বৃষ্টি হলে বৃষ্টি পড়ে রোদ হলে রোদ আসে আপনি যখন আল্লাহর কাছে যাবেন একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দেয় প্রথম দিন বলতেছে সম্পদ যেন আল্লাহ কমায়া দেয় আর দ্বিতীয় নারী বলতেছে আল্লাহ যেন বাড়াইয়া দেয় কারণ মরদ মানুষের বেশি সম্পদের দরকার নাই সম্পদের দরকার হলো রেডি কিলার ধরে কোন কথা ঠিক কিনা লেডি লেডি লেডি
হাই রে, এক লক্ষ টাকা একটা নারী বেতন পাবে আর প্রসাধন কিন্তু অর্ধেক টাকা হেরা শেষ করবে, ধরে কর কথা ঠিক না? আর একটা পুরুষ যদি 20,000 টাকা বেতন পায় গোটা পরিবার পর্যন্ত সে চালাতে পারবে, জোরে কর কথা ঠিক না? বর্তমান সরকার বলবো নারীদেরকে চাকরি না দিয়া পুরুষদের চাকরি দেন, নারীরা ডাকাতি করতে পারবে না, রাস্তা ছানবার পারবে না, সামনে যদি দুর্ভিক্ষ আসে ছেলেরা কি করবে? এমনি বসে সার্টিফিকেট নিয়ে ওরা রাস্তা দাঁড়াবে, যে চাকরি হয়নি কে যায় ওর কাছ থেকে বেতন চাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুসা নবী বললেন মা তোমার কথা আল্লাহকে বলবো। কিছুদূর যাওয়ার পরে একেবারে তোর পর্বতের কিনারায়, তোর পর্বতের কিনারায় চলে গেছে, ইতিমধ্যে এক লুলা পঙ্গু লোক এসে গড়াতে গড়াতে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন তো, এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাজ হয়নি, কারণ হাতও লুলে পাও লুলে আমি গোড়ায় গোড়ায় আপনার কাছে আইছি, আপনি একটু আল্লাহকে বলেন তো, আল্লাহ আমার খামাকা সৃষ্টি করছে কেন? এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাম হলো না, খামাকা সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? মুসা নবী বললেন ঠিক আছে তোমার কথাও আল্লাহকে বলবো। কয়জনকে বলছে? তিনজনকে। আমি কিন্তু বলতেছি লাইন সাকার তুম লাজি দেন রকম, আল্লাহর প্রশংসা বেশি করলে আমাদের লাভ কি এটা বোঝানোর জন্য। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা নবী বলতেছে আল্লাহ, গল্পকে শেষ আল্লাহ বলতেছে হ্যাঁ, মুসা বলতেছে আল্লাহ তাহলে এখন আমি যাই। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে যে তিনজন রাস্তার মধ্যে মুসা নবীকে ধরেছে, ওইটা মুসা নবীর মনেই নাই। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা শেষ করে যাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ বলতেছে মুসা তুমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে যে তিনজন তোমাকে ধরলো এই তিনটার খবর কি? মুসা নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলতেছে মুসা আসলে যাকে ধরা লাগবে তাকে ধরা বাদ দিয়ে, আসলে ধরা লাগবে কাকে? আরো ধরে কর না কেন? আল্লাহকে ধরতেছে, দয়াল বাবাকে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করেন, আপনাদের বাঘ মারাতে এই সমস্যা নাই মাশাআল্লাহ, থাকলেও দেখা যায় না, একজন বলতে হালকার উপর ঝাপসা, এটা থাকলেও দেখা যায় না। কিন্তু ভাই গোটা বাংলাদেশ এই ভণ্ডরা ছায়া গেছে, কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে সর্বপ্রথম এই ভণ্ডদের আস্তানা ধ্বংস হবে, জোরে কোন কথা ঠিক না? এই জন্য এই কোরআনের বিরুদ্ধে তিন দল সবসময় কাজ করে, এক নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এত টাকা না দিলে ওয়াজে যাব না, টাকা পরিশোধ না করলে টেজের চেয়ারে বসবো না, এরকম কিছু আমাকের মতো বক্তা আছে না, নজরে জন আছে না? কোরআন আইন যেদিন চালু হবে ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা সেদিন চলবে না, এজন্য এরা গোপনে গোপনে ইসলামী আন্দোলনের শত্রুতা করে, এরা হলো এক নম্বর। ধরে কোন কয় নম্বর? দুই নম্বর হচ্ছে পুঁজিপতি, কোটি কোটি তারা টাকা যারা ব্যাংকে জমা করে রাখছে, শতকরা 2.5% জাকাত দেওয়া লাগবে। কোরআন আইন চালু হলেই যে কোনো গরিব ধনীদের কাছে যাবে না, ধনীরা গরিবদের কাছে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক না? একটা কোটিপতির দরজা ফকির যাবে না, বরং ধনীরাই ফকিরের দরজা এসে বলবে বাবা এই যে 100 টাকার 2.5%, 1,00,000 টাকার 2,500, 1,00,000 টাকার 2,50,000 টাকা তোরা লিয়া আমাকে জাহান্নাম থেকে মুক্তি কর। গরিবীরা বলতেছে মাফ কর, মাফ কর, তোর টাকা আমরা নেব না। দুনিয়ার কা আল্লাহ রে, এটা কোন দেশ? আল্লাহ আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কোরআন দিয়ে চলবে তখন সেই দেশে দুর্নীতি আসবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে, জোরে জোরে কথা ঠিক। আর তিন নম্বর হচ্ছে রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেল গ্রুপ, এরা কখনোই চাবে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সঙ্গে নেতা হোক,
তারা কখনোই চাবে না। ওরা চাবে ইমামের জায়গায় ইমাম থাক, এমপির জায়গায় আমরা থাকি। ইমামরা খালি গদগদ করে আরবিতে কোরআন শরীফে নামাজ পড়াবে আর আমাদের জন্য দোয়া করবে, আর করার কিছু নেই। মোল্লার দল মসজিদ পর্যন্ত এ রাষ্ট্রীয় শক্তি কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কর কথা ঠিক। তাহলে শত্রু দেখলেন কয়টা? তিনটা। এ সুরা আসরের ভেতর দিয়েই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ প্রথম বিষয়টাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষগুলো কারা আর ক্ষতি ছাড়া মুক্তি পাবে কারা? এ সুরা আসরের মধ্যে আলোচনা আসরা নাই, জোরে কর আসরা নাই। হ্যাঁ, মুসা বলতেছে আল্লাহ আমার মনি নাই। আল্লাহ বলে মুসা রে তাহলে শোনো, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকব আমি। তিনি কে? আমাদের আল্লাহ। আল্লাহ বলতেছে মুসা তাহলে তিনজনকেই তিন কথা বলবা। মুসা বলে আল্লাহ কি বলবো? শেষে যেটা প্রথম তোমার সঙ্গে যার দেখা হয়েছে, যাওয়ার সময় তার সঙ্গে দেখা হবে কখন? কতক্ষণ? মানে আগে আসা শেষে যায়, এরকম কিছু লোক আছে না? নাই। সর্বশেষে মুসার সঙ্গে যার দেখা হয়েছে, সর্বপ্রথম তার আবার দেখা হবে। আমার এক ওয়াজে আছে, জিক্রিল্লাহ, কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করছি যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এরা কারা? দেখবেন আসবে সবার শেষে, যাবে সবার কি, এরকম কিন্তু মুসল্লি আছে না? নাই। এদের জন্যই মসজিদ দোতলা করা লাগতেছে, এদের জন্য। একতলা মসজিদ আর মুসল্লি ধরতেছে না। আমি বললাম বাবা ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? হুজুর হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় ডেড় কাতার। হুজুর এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় নয় কাতার। তো নয় কাতারে দুই কাতারে হয় না, দোতলা করবে কেন? তখন বলতেছে ও যে ওই শালাকের জন্যে সবার শেষে এসে আগে যায়। উনি তাও শালাক হয়েছে, আল্লাহ কিন্তু শালাও কয়নি। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনাহুম আসলাতিহিম সাহুন আল্লাযিনাহুম ইরাউন ওয়ায়ামনাউনাল মাউত। তুমি বলবা যে আমি আল্লাহকে খামাকা সৃষ্টি করি নাই, ওরা হাত লোলা পা লোলা দুনিয়ার কোনো কাম করতে পারে না, তাই বলে আমি আল্লাহ ওরে খামাকা সৃষ্টি করি নাই। মুসা বলে আল্লাহ তাহলে ওরে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলতেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি ওই লুলের দিয়ে বন্ধ করবো। মুসা শুন করছে এইটা একটা কাম, এই খবর আমি লুলা পঙ্গুরে কেমনে দিব? আল্লাহ বলতেছে আমি হলাম খবর সৃষ্টিকারী আর তুমি হলো খবর দেনেওয়ালা। আপনারা বলেন তো যিনি খবর সৃষ্টি করছেন তার দায়িত্ব বেশি না যিনি খবর দিবেন তার গুরুত্ব বেশি? কি বুঝতেছেন? মুসা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ বলছিল আল্লাহ ওই এমন একটা জায়গাতে আপনি বসা থাকেন, ফেরাউন কোনোদিন আপনাকে ধরবার পারে না, ফেরাউন খেলে আমার ধরে। তো তোমার কাম করবার দেয় আমি জীবন খাই আর তুমি আরামে বসে থাকো। আল্লাহ কয় মুসা তুই কি করবার স্যার? মুসা বলতেছে আমি বলবো মুসা কালিমুল্লাহ আর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তোমারটা তুমি কও আমারটা আমি কই, এই দুইটাই একজন কওয়া লাগবে। তার মানে আল্লাহ বলতেছে নদো, আল্লাহ বলতেছে মুসা রে এ জাহাব এলা ফেরাউন ইন্নাহু তাগা, রে মুসা ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। পাঁচ বছরের ক্ষমতা পাইয়া ফেরাউন এমনভাবে সিয়ার দখল করলো আর ক্ষমতা ছেড়ে নেওয়ার নাম্বার চায় না, এরই নাম হলো তাগা। এরই নাম কি? যাও ফেরাউনের কাছে যাও। কোনোদিন আল্লাহ মুসাকে কয়নি ওই যে রাস্তাতে গরিব মানুষেরা ঘুরতেছে গরিবের কাছে যাও, গরিবের কাছে গিয়া তাদেরকে নামাজের দাওয়াত দাও, এটা আল্লাহ মুসারে কয়নি। মুসারে কইছে ফেরাউনের কাছে যা, উনি যদি ভালো হবে সব চান্স এমনি ভালো হবে। জোরে কথা ঠিক কিনা?
নেতা নেতার কাছে যাও নেতা নেতা আজকে আমরা কার কাছে যাই নেতা যদি কোরআনকে এরকম বন্ধ করে থিয়া গরম ভাষণ মঞ্চে দেয় একটা ছোটা কথা কই না আপনারা জানেন আল্লাহর কোরআনের ওয়াজ চলতে চলতে সেইটা বন্ধ করে অন্য কেউ বক্তব্য দেওয়া জায়েজ না কিন্তু না কোনো কথা নেই কেন আসল চার রাকাত জোরে কোন কয় রাকাত যদি মসজিদের ইমাম 40 বছর হলো ইমামতি করে বুড়ো মানুষ ভুল করে একদিন তিন রাকাতে বসে আপনারা কি বসে থাকবেন না কেন কৃষক লোকমা দেবেন ইমাম মানে তো নেতা একদিন চার রাকাত পড়াছে আজকে তিন রাকাত বসছে অসুবিধা কি ওই জায়গায় আপনার লোকমা দেওয়ার পারেন ওই জাকাত পারেন কিন্তু সমাজের নেতারা যখন ভুল করে তখন একজনও লোকমা দেন না জোরে কোন কথা ঠিক কি না লোকমা দেওয়ার কারণে আজ মসজিদ ভালো আছে লোকমা না দেওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে লোকমা নাই খালি ঠিক ঠিক হয়ে না সুরা আসরের তাফসির শুরু করতেছি যেমন অতাওয়া সবিল হক আর অতাওয়া সব সবর এই দুইটার উপর যাব তখন শরীর এমনি গরম হবে কিন্তু আমি অসুস্থ কি আমার কথা কি বুঝতে পারতেছেন একটু মনোযোগ দা শোনেন আল্লাহ বলে মুসাব ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হবে ওই মেয়েটাকে বলো সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে তাহলে আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব আর প্রথম যার সঙ্গে দেখা হয়েছে ওই সহায় সম্পদ কমানোর জন্য কি আস্তাত কানতেছে ওরে বলো কান্দা লাগবে না ও খালি দাবি করবে এই জায়গা আমার ওই জমি আমার ওই মার্কেট আমার ওই বাড়ি আমার এই পুকুর আমার সবই যদি তোমার হয় আল্লাহর কোনটা তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটা লাগবে তো দুই মিনিট নিয়ে পরে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনা দিছি তার ফেরেস্তাকে আল্লাহ এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছু নাই ওর চাচা দান করলে পাও ওরা টাকা দিয়ে ঘর বানা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে এটা ডবল ফেরাউনের দেশ বাংলাদেশ এটা খালি ফেরাউন না ডবল ফেরাউন এরা সব নিজের নামে করে নিছে আর মসজিদটা আমাক দান করছে মসজিদ আমাক দান করছে রে বাংলাদেশে আমি আল্লাহর মতন গরিব কেউ নাই রে ফেরেশতাকে আল্লাহ তুমি গরিব আর সবচাইতে গরিব কি আল্লাহ বলতেছে আমি গরিব আর সবচাইতে গরিব হল আমার কোরআন আজকে ফেরাউনেরা আকদম বাকদম ঘর রুম সাজে ঢাক ঢোলক ঝাঁকর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করবে জনগণের রক্ত ঘামার টাকা ওদের পিছনে খরচ করবে আর জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই মাদ্রাসার জন্য ফেরাউনেরা একটা টাকাও খরচ করবে না জোরে কোন কথা ঠিক কি না ভিক্ষা করা লাগবে ভিক্ষে করছেই তো দেও বাবা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে বাবা দেও 1400 বছর আগে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় যাও প্রথম ব্যক্তিকে বলবে ও যেন সব দাবি করে আমার আমি আল্লাহ যে ওরে সম্পদ দিছি এটা যেন ভুলে যায় এই দাবি করলে ওর সম্পদ কমে যাবে যাও এমনিতেই সালে দুর্ভিক্ষ আসবে তোর কোন কথা ঠিক না দাবি করে যাও মুসা নবী আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছে এই পঙ্গুল উলার সঙ্গে পঙ্গুল উলা বলতেছে আল্লাহ নবী আমার খবর কি আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন মুসা বলতেছে এমন খবর দিয়েছে আমি বলার সাহস পাচ্ছি না পঙ্গু বলতেছে আল্লাহর খবর কোনোদিনও খারাপ হয় না আপনার বলেন তো আল্লাহ সুদের বিরুদ্ধে যে খবর দিছে এটা কি খারাপ আল্লাহ ঘুষের বিরুদ্ধে যে খবর দিছে এটা কি খারাপ আল্লাহ বেপর্দা নারীর বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ আল্লাহ বলেছেন সমস্ত রাজত্বের মালিক কে সমস্ত ক্ষমতা কার হাতে সমস্ত ক্ষমতার মালিক কে এটা কি খারাপ কিন্তু
আজকে সুদের বিরুদ্ধে কথা বললে সুদের যারা মন খারাপ করবে। হুজুর হামাকের বিরুদ্ধে আজ করলো, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষেরা মন খারাপ করবে। যদি বেপর্দা নারীদের কথা বলা হয়, যদি পূর্ণিমা, যদি পরিমণি, যদি পপি এদের কথা বলা হয়, তখন ওরা মন খারাপ করবে। তা আল্লাহর যত খবর কোরআনে আছে কোনো খবর কি খারাপ? পঙ্গু বলতেছে যে খবর আল্লাহ দিছে সেটাই দেন। মুসা বলতেছে তাহলে সাইজ হও, কারণ খবর শোনার জন্য সাইজ হওয়া লাগবে। বলে কি সাইজ? বলে সাইজ হলো আল্লাহ তোমাকে খামাকা সৃষ্টি করেনি। বলে আমি লুলা পঙ্গু দিয়ে আল্লাহ কি করবে? বলে জাহান্নামের কোনো এক ঘরে নাকি একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তোমাকে দিয়ে পুরো করবে। পঙ্গু লুলা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসা রে আমি কিন্তু জান্নাতের ছিদ্র বন্ধ করার কথা কইনি রে, আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা কইছি, এরপরে তুই আল্লাহর শুকর আদায় করিস কেমনে? পঙ্গু বলতেছে মুসা গো জাহান্নামের মালিক তিনি, জাহান্নামের মালিক তিনি, জান্নাতেরও মালিক তিনি। আমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ হবে, আমাকে দিয়ে জান্নাতটা কাজ করে নিবে, এই জন্য খুশি হয়ে আমি আল্লাহর শুকর আদায় করতেছি। এতদিন মনে করতাম আমার দ্বারা কোনো কাজ হবে না, আজকে বুঝতে পারলাম জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে, আলহামদুলিল্লাহ। মুসা বলতে দুই পাগল তোর সঙ্গে গল্প করে কোনো লাভ নাই। এই বলে মুসা নবী যখন দ্বিতীয় মেয়ের কাছে যাওয়ার চায়, এমন সময় আল্লাহ ডাকলেন মুসা একবার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে পঙ্গুলুলা কেউ নাই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ লুলা পঙ্গুকে সুন্দর বানায় দেয়। তাহলে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? মেয়েটাকে বলতেছে মা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো। মেয়ে মানুষ চিল্লায় বলতেছে ভাঙ্গা বাড়ি, খাওয়া দাওয়া নাই, এ অবস্থা আমরা আল্লাহর প্রশংসা করব? আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি প্রশংসা কম করে নারীরা, জোরে কর কথা ঠিক কিনা? এত কিছু এদের দেওয়া হয়েছে, তারপরে দেখবেন এদের প্রশংসা নাই। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনি হিসাব করে দেখেন আপনাকে আল্লাহ কি দিছে, কি দিছে আপনি দেখেন হিসাব করে, তাহলেই বুঝতে পারবেন আল্লাহ কারে ঠকাইছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, না শুকরি হবেন না, না শুকরি হলে তার কি হয় একটু দেখেন। মুসা বলতেছে আল্লাহ তোমার শুকর গুজার করতে কয়েছে, তুমি যদি না করো আমি খবর দিলাম, এখন তোমার ব্যাপার। মুসা নবী যখন কিছুদূর গেছে আল্লাহ বলে তাকায় দেখো, মুসা তাকায় দেখে যে বাড়ি আসলো সেটাও নেই, আতঙ্ক একটা ঝড় এসে বাড়িটা উড়ে গেছে। প্রথম ব্যক্তির কাছে মুসা নবীর দেখা, বলতেছে আল্লাহ নবী আমার খবর কি? বলে সব কিছু সম্পদের মালিক তুমি। নাউজুবিল্লাহ, মুসা বলতেছে না সব সম্পদের মালিক তুমি, নাউজুবিল্লাহ। তো মুসা কয় তাহলে সম্পদের মালিক কে? বলে সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম দেখাশোনাকারী। আল্লাহ মুসা বলতেছে এই যে তুই দেখাশোনাকারী, বিশ্বাস যতদিন রাখবি তোর সম্পদ খালি বাড়বি আর বাড়বি। সন আল্লাহ কবেন না, এই জন্য আল্লাহর প্রশংসা যখন করব কম করব না বেশি করব। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি দরুদ কম পড়ব না বেশি পড়ব? আমি একটা গান গাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি দুই কান্দে দুই মোহরি। কন কন এটা কন না কেন? দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি 29 সালে ভোট দিয়া 30 সালে গনে ভাই, মনে করে কেউ দেখে নাই দুই কান্দের ফেরেশতা কিন্তু সাক্ষী হয়ে আছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, সবাই বলেন দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এখন একটু জবান করে বলতে হবে, আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের কোন বিচারের
শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের সুপ্রিম কোর্টে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জিন্দার। লিল্লাহে আল্লাহ বলতেছেন আসরের শপথ, আসর একটা সময়, আল্লাহ সময়ের শপথ করুন। সময়টা বড় খারাপ বর্তমান যে সময় চলতেছে। এক যুবক উঠলো রে, এখন উঠলো রে বাবা, কারণ এই সময়ে যুবকদেরকে আমরা যেভাবে দেখতেছি মনে হচ্ছে না এই যুবকরা কোনোদিন ভালো পথে আবার ফিরে আসবে, এটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না। না একেবারে এরা মেসি নেইমারের কিন্তু ভক্ত, কিন্তু বিকেলবেলা যা দেখবেন হাই স্কুলের মাঠ ফাঁকা, কলেজের মাঠ ফাঁকা, কে কলেজের মাঠ ফাঁকা কেন, বিকেলবেলা খেলে না, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কি হলো? হুজুর এখন যদি দেখবার চান তো গাছতলার যান, গাছতলার যায় দেখি ওরা মোনাজাত করতেছে 15 জন এভাবে, এভাবে মোনা মোবাইল ধরে মোনাজাত করতেছে। আপনারা বলেন তো যেই ছেলেরা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ঢুকে গেছে এদেরকে ফিরে আনা খুব কঠিন, বর্তমান সরকার আইন দিয়ে এদেরকে কোনোদিন ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে, ধরে কোন কথা ঠিক। এখনো যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে, এই যুবকদের সঙ্গে যদি আপনাদের পরিচিতি থাকে দুই একটা যুবক, আপনারা খোঁজ নিয়ে দেখেন ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে, আছে না নাই? ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে, ওরা 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কোনোদিন খেলে না, ও রাস্তার বেপর্দা নারীর দিকে কোনোদিন লক্ষ্য করে না, ধরে কোন কথা ঠিক। ওই সমস্ত যুবকের পোশাকের দিকে তাকায় দেখবেন ওদের পায়ের টাকলুর নিচে কোনোদিন ফুল প্যান্ট পায়জামা যায় না, হ্যাঁ ওদের দিকে তাকায় দেখবেন। এই ইসলাম আন্দোলনের ছেলেদের সঙ্গে এদের সম্পৃক্ত কেমনে হবে যদি আল্লাহর কোরআনে শুধু ওয়াসনা নয় কোরআনকে বাস্তবে গ্রহণ করা যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন, কসম করার পরে বললেন ইন্নাল, ওটা চলবে না, উঠলে আমি মোনাজাত করব। উঠবেন কেন, তাফসীর শুনবেন না, শুনবেন না, শুনবেন তো, ইনসান মানে কি বোঝা লাগবে না, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কেন ক্ষতি, এই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে গেলে 4টি, এখানে আমার দিকে আঙ্গুলের দিকে তাকিয়ে দেন কয়টা। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ইমান গ্রহণ করেছে, ইমানের কলেমা পড়ার কথা কিন্তু বলা হয় নাই, ইমান গ্রহণ করার কথা বলা হয়েছে। ইমানের কলেমা পড়া যুদ্ধের সময় হিন্দুরা পড়তে পারে, পারে কি পারে না? যারা মুরব্বী এখানে আছেন সেই মুরব্বীর মুখে শোনেন যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়িছে, এরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ছে না আর্মির হাত থেকে? ওরা কি বাঁচেনি? আর্মির হাত থেকে কিন্তু বাঁচা গেছে, কারণ আর্মিরা ঢুকলি আর্মি দেখলি হিন্দুরা বলতো আল্লাহিল্লাহ, তা আর্মি নাকি বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো তখন অনেক হিন্দু আমাকে বলেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলা? বলে যুদ্ধের সময় বুঝেছি, এই কলমা মুখে থাকার কারণে আর্মির হাত থেকে আমরা বেঁচে গেছি, পাকিস্তান আর্মির হাত থেকে ওরা বেঁচে গেছে। আমি বললাম কলমাটা শুধু কলিজার মধ্যে ঢুকিয়ে রাখলে আর্মির হাত থেকে বাঁচত না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। তাহলে ইমানটা গ্রহণ করতে হবে খালি মুখে মুখে না অন্তর দিয়া? দেখেন আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়া আমিলুস সলিহা, কি আমল, আমিলুস সলিহা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, ভাই সবাই আমার দিকে খেয়াল করেন, অসুস্থ মানুষ ওয়াজ করতেছি খুব কষ্ট করে, সবাই একটু খেয়াল করেন, পুরুষদেরকে আমি বলতেছি যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? ইমান তো আমল না ভাই রে, ইমানের পরে তো আমলের কথা আছে, 1 নম্বর ইমান, 2 নম্বর আমল, তো নেক আমলের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে জোরে বলুন
মাশাআল্লাহ। পুরুষের কিন্তু এক নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য এক নম্বর আমল কি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে, এ একটু শোনেন মা, নামাজের কথা আমি বলতেছি, তার আগে আপনাকে পর্দার কথাটা বলি। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইসে দেখা করার জন্য, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে, ধরে কারণ কার সাথে? ফাতেমার সাথে দেখা করবে। মায়েদেরকে আমি বোঝাচ্ছি, কারণ ওরা অধৈর্য হয়ে গেছে, এত মেয়ের আইসে আসার সময় থেকে রাস্তাতে সব রিটার্ন যাচ্ছে, জায়গা নেই। তা মেয়েদের জন্য বলতেছি, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে নবীর মেয়ে ফাতেমার সাথে, কিন্তু আয়েশা দেখে বাড়ির দরজা বন্ধ, বাড়ির দরজা কি? দরজা বন্ধ। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে, ফাতেমার সঙ্গে দেখা কেমনে করব। ইতিমধ্যে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে ডাক দিল কাছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আবি তালেব, হোসাইন ইবনে আলী, আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমি হলাম হযরত আলীর সন্তান হোসাইন। মেয়েরা বুঝতে পারলো আলীর সন্তান মানে এটাই হলো ফাতেমার সন্তান। মেয়েরা বললেন, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু দরজা বন্ধ, কেমনে তোমার মায়ের সঙ্গে দেখা করব? তুমি একটু ঘরের মধ্যে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। হোসেন যেই মাত্র মেয়েদের কথাতে মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য দৌড় মারছে, দৌড়, একবারে দৌড়, খেলাধুলার নাই, দৌড় মারতেছে। ইতিমধ্যে ঘরে ঢুকতেই হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিছে, এই থাম থাম, হোসেনকে থামাই দিছে। তুই বাইরে খেলাধুলা করতেছিলি, হঠাৎ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে কোথায় যাবি? হোসেন বলতেছে, বাবু, বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এখন আমি যাচ্ছি মায়ের কাছে তাদের জন্য অনুমতি নেওয়ার জন্য। আলী বলতেছেন, মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে তাহলে তোমার মায়ের অনুমতি লাগবে, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে তোমার অনুমতি লাগবে না? চিন্তা করেন, তখন হোসেনের বয়স মাত্র 4 বছর, কয় বছর? 4 বছর। একটা ছেলেকে, সন্তানকে তার বাবা বলতেছে, তুমি যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার এখন অনুমতি লাগবে, কারণ তোমার বয়স কত? হোসেনকে, আব্বা আপনি ভালো জানেন, আমি জানি বলি তো তোকে আটকাই দিছি, কারণ সন্তান যখন বড় হবে, ছেলে যখন বড় হবে, তখন মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, ঠিক কিনা বলেন? আবার বাবা যখন মেয়ের ঘরে ঢুকবে, মেয়ে যদি বড় হয় তাহলে বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, এখানে মেয়ের অনুমতি লাগবে, মায়ের অনুমতি লাগবে, মেয়েরও অনুমতি লাগবে, কিন্তু একজন পুরুষ মানুষ যখন তখন ঢুকতে পারবে তার কোনো অনুমতি লাগবে না, তিনি হলেন স্বামী বিবির ঘরে। একজন পুরুষ যখন তখন ঢুকতে পারবে তার কোনো অনুমতি লাগবে না, সেই ব্যক্তিকে স্বামী কার ঘরে? বিবির ঘরে। থাম তুই থাম, হোসেন রাদিয়াল্লাহকে থামায় দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে ঢুকতেছেন, অন্দর মহলে। এই মায়েরা শোনেন, আমিলুস সালিহা, নেক আমল কারেরা একটু শোনা যান, রাস্তা দিয়ে যাচ্ছেন গদগদ করে গল্প করতেছেন আর যাচ্ছেন, অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো যে অন্দর মহল, মেয়েদের অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলতেছে, অন্দর মহলকে কবরের সাথে তুলনা দেওয়ার কারণ কি? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র সেই সকল পুরুষেরাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারবে? পাইকারি হারে সবাই, পাইকারি হারে সবাই, যদি শালি মরে, আর দুলা ভাই যদি কয় আমার কলিজার টুকরা শালিকে আমি অত্যন্ত মহব্বত করি,
আমার শালিটা হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছে, আমি তার লাশটা কবরে নামাবার চাই। যদি দুলা ভাই শালির লাশ কবরে নামাবার চায়, আপনারা কি নামাতে দিবেন? কি বলবেন? হারাম, হারাম। শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে যে মুচকি মুচকি হাসতেছে, একজনকে হাসিস কেন? বলে হাসার কারণ হলো, এই শালি যখন জীবিত ছিল কতদিন আমার হাতের থেকে 500 টাকা জোর করে নিবি, আমি মুঠ চাপে ধরছি, ওই মুঠ খুলবার পারে না, পরে আমার হাতত কামড় দিছে, আমার শ্বশুর জলদান্ত বসা, এই শালাও পর্যন্ত কয়নি যে দুলা ভাইয়ের হাত ধরা হারাম। যেত অবস্থায় আমার শালি আমার হাত ধরে আমার হুন্ডার পথে চড়ে কত ফিল্ডিং মারছে, একটা লোক হারাম কয়নি। আজ মরিয়ে গেছে, লাশ ধরা হারাম। আমার হাসার কারণ হলো, বাংলাদেশে হারাম কখন হয়? বলতেছে যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের সমাজ থাকে না, সেই দেশে হারাম বাঁচতে হয় না, মূল্যে হয়। বলে কখন হয়? আমার এক মেয়ে মানুষ, আমার এলাকায় এক মেয়ে মানুষ ভোটক দাঁড়াতে ভোটক, ওর স্বামী আবার আমার খুব ভক্ত, প্রতিদিন কয়েক হুজুর আপনার ওয়াজ আমরা স্বামী স্ত্রী না শুনলে ঘুম ধরে না, মানে একা তো আর শুনে আমরা ঘুম আসি, কিন্তু আর ভোট আমাকে ভোট। একদিন ভোটের ক্যানভাসে বের হয়েছে 5 পিসিজন, যতগুলো পুরুষ মানুষ আছে সব লোকের কাছে হাত ধরতেছে, হাতটাই দিক দেন, আপনি হাতটা দেন না কেন? এরকম হাত ধরতে প্রত্যেকটা পুরুষের হাত ধরে গিয়ে বুকুর ঠেকা, বুকুর ঠেকা কয়, ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগে, ভাই ভোটটা আমাকে দিতে হবে, যারে পাই তারে ধরে। আল্লাহর স্বামী দেখলাম তোর বউ সে হারে যখন পুরুষের হাত ধরে ভোট চাচ্ছে, ভাই এই বউ যখন মরে যাবে তুই কয় কাপড় দিবি? তখন বলতে হুজুর আপনি আলেম মানুষ জানেন না, মরার পরে কয় কাপড় সেটা জানেন না? আমি কইলাম 5টা দেওয়া লাগে। বলে আমার বউকে 5টা দেবো, তো মরার পরে তুমি যদি 5 কাপড় দিবার চাও, বেঁচে থাকতে অ কিছু বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, অকরনাসি বুয়ুতিকুম ঢুকতেছেন ফাতেমার কাছে, কারণ মেয়েরা দরজায় দাঁড়ায় আছে, ও আমিল সালেহা বুঝাতে গিয়ে বলতেছি, যেই মাত্র হযরত আলী দরজার কাছে অন্দর মহলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই, এই যে বাম হাত আমার হাতের দিকে তাকান, মেয়েরা যারা আছেন আপনারা কি আমাকে দেখতে পাচ্ছে? পাচ্ছে? এখন তো বুঝতেছেন না, ডিজিটাল যুগ, পর্দার নামও ডিজিটাল পর্দা, ডিজিটাল পর্দা, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে, মেয়েরা আমাকে দেখতেছে, দেখেন মা এরকম বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে, ডান হাতে তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী আসমানের দিকে তাকাইছে, জোরে কোন কোন দিকে? ঘরের মধ্যে আসমান আছে না নাই? আসমান হলো উপর দিকে, এরকম উপর দিকে তাকান লাগবে। হযরত আলী উপর দিকে তাকায় বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হযরত আলী দেখে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এটা কি দিলে? আল্লাহ এটা কি? বাম হাতে জাঁতা ঘোরায়, ডান হাতে কোরআন পড়ে, এটা কি? আল্লাহ আমার ঘরে সম্পদ নাই, কিন্তু এই ফাতেমার কারণে আমার ভাঙ্গা ঘরটা জান্নাত হয়ে গেছে। এই দৃশ্য দেখতে কেমন লাগে? আর আপনারা যায় দেখেন এসার নামাজ পড়ে ঘরের মধ্যে, দেখেন কি দৃশ্য? আয় রে এ মরদ মানুষ, দেখেন দৃশ্য দেখেন? আপনি এসার নামাজ মসজিদের সামনে কাতারে পড়লেন আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনার বইয়ের কারণে মরদ মানুষ কোনোদিন ভারতের চ্যানেল দেখে না, কোনো মরদ দেখে না। যদি কোনো মরদ ভারতের চ্যানেল দেখে বুঝবেন ওর মধ্যে হিজড়া স্বভাব আছে। কি স্বভাব? যদি কোনো পুরুষ দেখে, আপনাদের মধ্যে কেউ যদি দেখেন বুঝবেন ওর মধ্যে মর্দামি কমে গেছে, হিজড়া স্বভাব বেড়ে গেছে। কারণ ভারতের কোনো চ্যানেল বাংলার কোনো মরদ দেখে না। যেরকম দেখে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম কয় আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ, আদম দিলা জেলখানা আল্লাহ, উপায় বলো না জনম দুঃখী পোড়া কপাল মানুষ আদম একজনা।
আল্লাহকে আদম কি বলবার চাও? আদম বলে আল্লাহ গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যে আমার হাওয়া খাওয়াইছে আমি জানবার পারিনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্তভূমি করেছি আল্লাহ। এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ আমার বউ হয়। তা হাওয়া যখন স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? আদম ফোন করছে, হাওয়া আমার স্টার জলসা কিভাবে দেখলো? স্টার জলসা দেখা মানে শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। এ কথা কর না কেন? শয়তান আগে হাওয়ার কাছে ওয়াজ করেনি, শয়তানের ওয়াজ। আর ভারতের জি বাংলা স্টার জলসা একই জিনিস, একই জিনিস, একই জিনিস। তো যখন হাওয়া স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? যখন হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন গন্ধম ফল পাললো তুমি কোথায় ছিলে? গন্ধম নিজে খেলো, তোমাকে শরবত বানালো, তুমি তখন কোথায় ছিলে? আদমকে আল্লাহ আমি খেয়াল করিনি, ওই না খেয়াল করার কারণে যা যা। তার মানে কি বোঝা গেল? আমাকে বলবো না কি করতেছে, আমরা যদি খেয়াল না করি আল্লাহ কিন্তু সাতটা জাহান্নামত দিবে। তোর এখন কথা ঠিক কি না? তাহলে বইয়ের প্রতি খেয়াল করার দরকার আছে না? এইটা বুঝাইতে গিয়া বলতেছি, হযরত আলী ঘরের ভিতরে তাকায় দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার লিল্লাহি তাকবীর। আচ্ছা কোরআন তেলাওয়াত শুনে আপনারা তকবীর দেন না কেন? যখনই বক্তা কোরআন তেলাওয়াতের শেষ করবে, মানে আয়াতের শেষ করবে, তখন আপনাকে কি বলা লাগবে? জোরে বলেন, কি বলা লাগবে? আল্লাহু আকবার। আমি ট্রেজে আসার সময় আমাকে বলতে, হুজুর এই মাদ্রাসা থেকে এই বছর কয়েকজন হাফেজ হয়েছে? তিনটা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে। সোনালেরও কয় না রে? এই যে এই যে ওটার সাইজ করতেছেন, ওটার সাইজ করতেছেন, এত ছোট বাচ্চা গিয়ে আইছে রে, ওকে মাথায় সাথ দিও, নিয়ত করো বাবা, দোয়া করে আল্লাহ যেন বাচ্চাটা যাই। রাত 12টা পার হয়ে গেছে, 12:30 পর্যন্ত সামনে কাতারে বসে ওয়াজ শুনলো, এ বাচ্চাটা যেন কোরআনের হাফেজ হয়, ধরে কোন আমিন। এই মুহূর্তে এই মাদ্রাসার তিনটা ফসল জল জন্ত পুরস্কার তিনটা কোরআনের হাফেজ আপনাদের সামনে হাজির করা হবে। আপনারা কারা কারা দেখবেন না হাত তোলেন? আমি কিন্তু না কইছি, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন, কারা কারা দেখবেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এ বাবা নিয়ে আসো, তিনটা নিয়ে আসো, তিনটা কোরআন হাফেজ দেখেন। যে কোরআন শুনতে আপনারা পাগল হয়েছেন সেই কোরআন তারা 30 পারা হেফজ করছে এই মাদ্রাসা থেকে। আমাকে বলছে, হুজুর পা উঠবেন না, দেখবার আছে না? দেখলে কিন্তু কানা হয়ে মরবেন, কানা হয়ে বলবেন না, মরার আগে চোখ যাবি। মাথা বড় বাড়ে সব গুলো আপনাকে কেউ পাকবি সহযোগিতা মঞ্জুর হুসাইন আমাদের যুবক ভাইয়ের কাজকে কবুল করবো না, আমিন। তৃতীয় নম্বরে পাঠিয়ে দিচ্ছেন আব্দুল আলিম, এটা মঞ্জু প্রাণ
গ্রাম শিবদেব পাড়া ঝিকরা ইউনিয়ন, গ্রাম শিবদেব পাড়া ঝিকরা ইউনিয়ন। আমরা তাকবীর লিল্লাহ তাকবীর, হাফেজদের আমাদের পক্ষ থেকে হাফেজদেরকে লাল গোলাপ শুভেচ্ছা, বলুন লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহ তাকবীর। এখন বর্তমান সরকার মমতা আজিম সাহেব একটু কথা বলছেন, ওটা বসা করেন না, ওটা বসা করেন না, আপনারা কি মনে করছেন এই যে কোরআনের হাফেজ কি সাধারণ কিছু? যাদের পায়ের তলে ফেরেশতা নূরের পাখা বিছিয়ে দেয় আল্লাহ তাআলা, এদেরকে নিজের উপর কবুল করে সকলে বলি আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون، فتعالى الله الملك الحق لا إله إلا هو، حق لا إله إلا هو رب العرش الكريم، ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون، وقل رب اغفر وارحم وأنت خير الراحمين، صدق الله العظيم. السلام عليكم ورحمة الله। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কোরিয়াল কোরআনো ফাস্তামিউ লাহু আন সিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, তখন কি ওটা বসা করা? যারা কোরআনের তেলাওয়াতের সময় উঠলেন, আসলে আপনারা উঠলেন ঠিকই, জান্নাত থেকে উঠে আপনারা কোথায় গেলেন এটা আমি বললাম না, আপনার হিসাব করবেন হিসাব। দুনিয়ার জীবনে যারা হিসাব করে কথাবার্তা বলে, হিসাব করে চলাফেরা করে, আখেরাতের আদালতে আল্লাহ তাদের নতুন করে হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের দুইটা জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কোরআনের মাদ্রাসা থেকে তিনটা কোরআনের হাফেজ। শোনেন, আমার এলাকায় যখন এই ধান কাটতেছে না, ধান কাটতেছে, এখন তো মেশিনটা ধান কাটা, বিশাল ধানের ঠিক, এখন লোকটা বলতেছে এত ধান হয়েছে এত ধান, তখন সাইড থেকে একজন বলতেছে ধানের মতো সবাই হলে সবাই ধান নাড়ে বাতাস দে বাতাস, তখন এইরকম একটা ফ্যান দিছে, ডেকোরেটের ফ্যানটা বাতাস ধরছে, যেটা ধান সেলাই নিচে পড়ে আর যেটা সিটা বাতান সেটা উড়ে ফেলা যায় ধানের মতোই, কিন্তু উড়ে যায়, তার মানে কি সিটা পাতান? এখন সিটা পাতান কারা আপনারা দেখতেছেন, নিজের চোখটা দেখেন, এতগুলো সবাই দানাদার না, ইমানদার না, মাগরিবের নামাজ সবাই পড়ে নাই, ফজর নামাজ সবাই পড়বে না, কারা কারা নামাজ পড়তে আসে আর কারা পুরনা স্যান্ডেল ধুয়ে নতুন জুতো নিয়ে যায়, এগুলো তো না গেলে বোঝা যায় না রে ভাই, ঠিক না? চলে গেছে, আমাদের আপত্তি নাই, চিটা পাতন থাকা লাভ কি, কনকনে লাভ আছে, কথা কনকনে লাভ আছে,
আমি এতক্ষণ ওয়াজ করলাম লড়া চলা নাই আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে লাভ দৌড়তেছে আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আমার কথা কারা কারা আল্লাহর এই কোরআনকে মহব্বত করেন ভালোবাসেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি লিল্লাহি আকবার হাত নামান হাজার জন যে রাসূল উহুদের যুদ্ধে যাচ্ছিলেন রাস্তার মাঝখানে 300 জন আউট 300 জন আউট এখন তো রাসূল নাই আমরা নায়েবে রাসূলের দাবি করি সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই জোরে কোন আছে না তাই রে ভয় লাগে যখন আপনারা ঠিক কোন আসলে কোন তালে ঠিক বলতেছেন এই ঠিক ঠিক শুনেছে মামুনুল হক ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারী ঠিক ঠিক শুনেছে আমির হামজা জোরে কোন কথা ঠিক কি না সর্বপ্রথম ঠিক শুনেছে আল্লামা দিল হোসেন সাইদি আপনাদের কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবার যায় আজকে তারা কোন জায়গায় আপনারা কোন জায়গায় মনে কষ্ট নেন না তাও সবেল হক সরাসরের মধ্যে হকের কথা আছে না জোরে কোন আছে না আর সবচাইতে বড় হক হচ্ছে আল্লাহর কোরআন এই যে একবারে তিন হুজুর উঠল রে না আপনারা যারা কত দরলোকে আমার দরকার নাই এই কোরআনের মাহফিলে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি 100 জন যারা নবীর এই মাদ্রাসাকে মহব্বত করে এই মাদ্রাসার বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন বাপ মা কবরে গেছে দাদাদি কবরে গেছে বাপ মা জীবিত আছে সকলের দোয়ার জন্য নিজের জন্য একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা এই মাদ্রাসায় দিবেন আপনার বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় দেয় 100 জন এতগুলো মানুষের মধ্যে 100টা চাই ভাই হাত দেখালে হবে না ওটা আসা লাগবে নগদ 500 টাকা দিবেন 500 টাকা একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে কোরআনের মতো বড় দান আর কিছু নাই মাশাআল্লাহ 100 এর মধ্যে একটা পাওয়া গেছে একসাথে দুটো পাওয়া গেছে তিনটা হয়ে গেছে আল্লাহ একসঙ্গে আরো দুইটা পাওয়া গেছে পাঁচটা হয়ে গেছে আল্লাহ আর একসঙ্গে দুটো আরো 60টা হয়ে গেছে আল্লাহ 60টা হয়ে গেছে 8টা হয়ে গেছে 8টা মাত্র 100 জন পাগল আল্লাহর কোরআনের জন্য যাদের পকেটে টাকা আছে আল্লাহ আরো দুইটা পাওয়া গেছে 10টা হয়ে গেছে আল্লাহ টাকা দেওয়ার জন্য দেখেন দেখেন কোরআন পাগল কারা টাকার পাগল কারা দুনিয়ার পাগল কারা পকেটে টাকা ছুঁয়ে যদি না দেন কোন দাবি আছে টাকা থুয়ে না দিলে দাবি আছে না থাকলে অসুবিধা নেই একসঙ্গে 4টা কোরআন বাবদ 2000 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন একসঙ্গে 3টা দিয়েছে একসঙ্গে 2টা দিয়েছে আমার মোবাজ্জল ভাইকে এখন বলবো ভাই আপনি খালি একটু গোনেন তো কয়টা হলো কারণ সাইজ 100টা আল্লাহর পাগলের কয়টা দেন একসঙ্গে 6টা দিয়েছে লিল্লাহে তাকবীর একসঙ্গে এই কোরআনের মাধ্যমে 6টা কোরআন দান করলো আল্লাহ দানকে কবুল করেন আর একজন 105টা কোরআন দান করেছে আর একজন আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আর একজন 1টা কোরআন বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন যাদের বাপ মা কবরে গেছে আমার মা বোনদের জন্য বলবো মা একসঙ্গে 3টা কোরআন শরীফ দান করেছে আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নিকাশাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তোমার একজন বান্দা 1500 টাকা 3টা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে আর একজন 500 টাকা দান করেছে 1টা কোরআন বাবদ আল্লাহ দানকে কবুল করেন ভাইজান আসেন তাকে যাদের আছে বাপ মা কবরে গেছে বাপ মা রুহের মাগফিরাতে 1টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন 1টা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দেবে আর একজন 500 আর একজন 500 আর একজন 500 আর একজন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান আল্লাহ তোমার যুবক বান্দারা দান করতেছে আল্লাহ যে যুবকেরা গান বাজনা না করে আজকের জান্নাতের বাগান লাগাই দিছে এই যুবকগুলো আবার তোমার মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে যারা ব্যবসা বাণিজ্য করেন দেয় 1টা কোরআন কেউ যদি মনে করে 10টা দিব দিয়ে দেবে হ্যাঁ 2টা দিব দিয়ে দেন বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর হস্তে নবী মাদ্রাসায় কোরআন দেন আর একজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আমি কিন্তু 100টা চাইছি ভাই 100টা হয়ে গেলে আপনি আমার দরকার নাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া তো আল্লাহুম্মা আমিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবে না কেরে টাকা নিয়ে কবরে যাওয়ার পারবেন তারপরে কিন্তু পকেট নাই আজকে কোরআন দেন 1টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন 1টা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ
মদের কামনা কোরআন বাবদ 500 টাকা দেয় আল্লাহ তাদের জাহান্নাম দিও না। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। খালি গোনা লাগবে না, কয়টা হলো গণেন 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 ভাই গণেন গণেন হুজুর গণতে বলেছে এর মোবাজল ভাই কুটিরে গণেন না গায়। হ্যাঁ হ্যাঁ না কয়টা হলো আপনার কাছে কয়টা হলো? 100 টাকা বাধ্যম ওটি কয়টা হলো? 100 টাকা আর একটা বাঘ আছে 24টা হয়েছে 24টা 23 আর 39 কত হয়? 62 হয়ে গেছে। এই ফাঁকে আরো 3টা এসে গেছে, 62 আর 3 65 হয়ে গেছে। আর একটা 66 হয়ে গেছে। 66 মানে 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে মাশাল্লাহ। ভাইজান 67 নম্বর কে পারবেন? আসেন আল্লাহর বান্দারা, উঠে উঠে কোথায় যাবেন? দুনিয়ার জীবনের সমাপ্তি হবে, হাঁটতে হাঁটতে মানুষ কবরে চলে যাবে। মিশে মায়া বন্দি ঠাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের জি মা বন্ধুর কাছে কে যাবে? 68 নম্বর হয়ে গেছে, 68 আর 2টা দিনে 70 হয়ে যায়, 68 হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে 68 কোরআন বাবদ 500 করে টাকা পাওয়া গেছে। আল্লাহ 69 নম্বরে কে দিবেন? দেন একজন আল্লাহর বান্দা, দেন আল্লাহর বান্দারা। জি হ্যাঁ, মা বোনদের মধ্যে বলতেছি যারা আছেন আদায়ের কাছে তাদেরকে বলবো, ও মা বোনেরা অনেকে বাবার বাড়িতে আইসেন বেড়াতে, আসা থাকেন বাপ মা কবরে চলে গেছে। মা আজকে সেই বাবার কবরকে জান্নাত বানানোর জন্য নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেন মা, 3টা কোরআনের হাফেজ হলো মা। এই মাদ্রাসা চালু রাখতে গেলে আপনাদের টাকা একটু দরকার মা, আল্লাহর হস্তে দান করে। আরো 2টা 570 71 হয়ে গেছে, 71 হয়ে গেছে, আর মাত্র 29টা লাগবে, তাহলে আপনারা জিতে যাবেন, গোল্ডেন এ প্লাস পাবেন। 100টা চাইছে, 100টা পাওয়া গেছে, হয়ে গেছে, আর 29টা লাগবে, 29টা। হ্যাঁ, পাস মানে কি? ফার্স্ট ক্লাস। জাহিদুল ইসলামের নাম লেখেন, উনি 1000 টাকা দান করবে, এখানে নাই চলে গেছে, ওখান থেকে দান করতে চাল্লা। জাহিদের জাহিদুলের দান কে আল্লাহ আপনি কবুল কর আল্লাহ। রুদুল ভাই আঙ্কেল ডাক, কয়টা বাদ আছে? ওই দেখেন দেখেন দানবীর কাক হয় তে একার ঘোষ দিয়েছে। কি নাম? মাজিদুল স্বর্ণকার 5000। লিল্লাহ আকবার, মাজিদুল স্বর্ণকার 5000 টাকা একাই 10 কোরআনের দান। জোরে বলি মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল। 81টা হয়ে গেছে, আর মাত্র 19টা লাগবে। মালিক মেয়র সভাপতি 10000 টাকা। মালিক মেয়র সভাপতি সাহেব 10000 টাকা, এটা কোরআনের মধ্যে না, এটা হলো দান। খালি 500 টাকা হলো কোরআন, এগুলো নিলে তো হয়ে গেছে। মাত্র 17টা লাগবে, আর মাত্র কয়টা হয়েছে? 84 হয়েছে, মাত্র 16টা লাগবে, 16টা আছে আছে ইনশাল্লাহ আছে। এই দেখেন তো আপনি পকেট হাতেন তো আর আছে নাকি? এখানে পকেটে 1000 টাকা বের করে মাশাল্লাহ। আর মাত্র লাগবে 15টা লাগবে। ওই দেখেন পিছন দিক থেকে টাকা গুনতে আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, পকেটের টাকা দিবার হিম্মত দিয়ে দেওয়া। আর একটা পাওয়া গেছে মাশাআল্লাহ, এবার 600 দিছে, 100 বেশি দিছে, আল্লাহ কবুল কর আল্লাহ। 500 কোরআন 100 দান, আর মাত্র 14টা লাগবে। কত আছে বাজান? 500 মাশাআল্লাহ, আর মাত্র 13টা লাগবে। আর একটা পাওয়া গেছে, আর মাত্র 12 চান্স রান, 12টার মধ্যে চান্স রান। হ্যাঁ মাত্র 12টা লাগবে, 12 মাসে 12টা, একদিনে দিয়ে দিবেন একজন আল্লাহর বান্দা। কোন আল্লাহর পাগল 12-র মধ্যে সম্পর্ক তৈরি করে বলেন সভাপতি ভাই, আমার কিছু বলবার চাই। আর মাত্র 10টা গুনতি মানে কি? এক বান্ডিল
এটা আমরা দানের মধ্যে ছেড়ে দিলাম, এটা কোরআনের মধ্যে না, আর মাত্র দশটা, আর একটা নেওয়া হলো, আর মাত্র নয়টা, নয়টা কোরআন শরীফ দেন, একশোটা কোরআন হয়ে যাবে ইনশাল্লাহ। রমধনু মাইক সার্ভিস থেকে দেখছেন মাইকটা, মাশাআল্লাহ ভাই, কথাটা খুব ভালো, অসুস্থ মানুষ বুঝতে পারলাম না, এত সুন্দর সিস্টেম সাউন্ড। আমার মাইক আনার জন্য দোয়া করবো। উনিও কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর মাত্র 7টা জাহান্নাম বাকি আছে, 7টা, আর একটা এসে গেল, আর মাত্র 6টা হয়ে গেছে, মাশাআল্লাহ, 6টা, আর মাত্র 6টা, আর মাত্র 6টা কোরআন দিলে 100টা হয়ে যাবে। 6-এর মধ্যে আপনার নাম লেখান জান্নাতের খাতায়, নাম লেখেন বাপমা কবরে গেছে, একটা কোরআন দিয়ে বাপমার কবরকে জান্নাত বানায় দেন, দানকারী গো পিতা মাতা সুখেরাই গো কবরে, আর মাত্র 4টা দেখেন, একসঙ্গে 2টা এসে গেছে, কি হারে দানের প্রতিযোগিতা চলতেছে আল্লাহ। আর মাত্র 4টা কোরআন তোমার বান্দার দিলে, আমি চাইছিলাম 100 হয়ে যাবে, 100, মাশাআল্লাহ, গোল্ডেন এ প্লাস হবে, আজকে চানপাড়া যুবকদের মাহফিল হবে গোল্ডেন এ প্লাস, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নগদ নগদ 100টা কোরআন হয়ে গেল একবারে, চারটা দিয়ে প্রধান উপদেষ্টা আগে 6000টা দান করছে, এবার কোরআনের আমার ভাই ডাক্তার, আল্লাহ দুনিয়ার আরো খেদমত করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আরো দুটো এসে গেল, আরো একটা এসে গেল, এখানে 103 চলে গেল, তাও আপনারা বলতে পারবেন 103 কেমন হলো, 110, এর একটা মানানসই হয়, যারা গ্যাসে চলে গেছে ভাই, আমরা তো কয়জন, কেউ না থাকলে আমি ক্যামেরাওয়ালা কোনোদিন যাবি না, এরা আমার এত মহব্বতের লোক, এরা আমার ছাড়া কোনোদিনও যাবে না, আপনারা চলে যান, এই কয়টা নিয়ে আমি একের যুবকদের চরিত্র গঠনের, এদের হেদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, কি কোন দোয়ার দরকার আছে না, হ্যাঁ এই জন্য, হ্যাঁ, আর আর দরকার নাই, কারণ চাইছিলাম 100 হয়ে গেছে, 103, যদি কেউ মনে করেন আমি অংশগ্রহণ করব তাকে বাদ দেওয়া যাবে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম, ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সবর, হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এই 4টি ঈমান নেক আমল কতাসবিল হক কতাসবিস সবর, এই 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আল্লাহ আমাদের জন্য, সালাম আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন, আটটা জান্নাতের দরজা খুলে দিবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয় আল্লাহ চান পড়ার যুবকেরা, সোনার চান যুবকেরা, আল্লাহ কত মেহনত করেছে, কত খাটাখাটনি করেছে আল্লাহ, আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, তোমার হাজারো হাজারো বান্দাবান্দি আজকের জান্নাতের বাগানে সামিল হয়ে এত রাত পর্যন্ত আলোচনা শুনেছে আল্লাহ, আখেরি মোনাজাতে আমি গুনাহের সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন। আমি একজন অসুস্থ মানুষ হয়ে দোয়া করতেছি আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি প্রধান প্রধান পৃষ্ঠপোষক সহ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকেই আপনি জান্নাতি কবুল করেন আল্লাহ, এ মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলিম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ তাদের কবুল করেন, খাস করে আমার মহব্বতের বাবাজি হাফিজ আনোয়ার হোসেনকে কবুল করেন। মাহফিল নেওয়ার পর থেকে এত ব্যস্ত, প্রত্যেক দিন মোবাইল করে, আর বলে হুজুর আসবেন তো, অসুস্থ হওয়ার পরে এত ক্লান্ত হয়ে গেছিল ছেলেটা, আজকে গাড়ি নিয়ে যাবার ওখানে আল্লাহ, আমি তার জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করে আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনল, আবিদা সালিহা কবুল করে ফাতেমার চরিত্র দান করেন, আমি অসুস্থ, আমার সঙ্গে যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, আহফকে মোসন করে দেন, দুর্ভিক্ষর হাত থেকে বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। যে কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআনের সমাজ একদিন চালু হবে, এ দৃশ্য বাংলার মুসলমান দেখতে পাবে, এ হায়াত আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি খাবেন আপনি? জি, পানিটাই খান।